কফি মেশিন সম্পর্কে প্রোগ্রামিং করেছিলাম। এটা প্রোগ্রামটা আমরা আগে দেখেছি যে কীভাবে সম্পূর্ণ প্রোগ্রামটা করা হয়েছে। তো আজ এখানে আমাদের টেস্ট সার্কিটটা দেখব এবং এটা টেস্ট করে দেখব যে আসলে আমাদের প্রোগ্রামটা ঠিকভাবে তো কাজ করে কিনা। তো এখানে আমাদের টেস্ট সার্কিট রেডি। আমরা এই পিসিবিটা আগে তৈরি করেছিলাম, আপনারা দেখেছেন ভিডিওতে। এখন সবগুলো পার্টস এখানে অ্যাসেম্বলি করা হয়েছে। এটা পিসিবির নিচ পাশ। তো এখন আমরা পাওয়ার দিয়ে দেখব এটা কীভাবে কাজ করে। আমি প্রোগ্রাম আপলোড করে নিয়েছি, এটা তো পাওয়ার দিব। তো এখানে এই বাটনটা ছিল হচ্ছে টি মেকিংয়ের জন্যে, কফি এটা হচ্ছে হাফ কাপের জন্যে, এটা ওয়াটারের জন্যে। তো আমি দেখবো টি মেকিংয়ের জন্যে ফুল কাপ টি, যদি ছোটো টি প্রেস করি তাহলে হবে ফুল কাপ টি। ফুল কাপ কফি, এবার হাফ কাপ, তাহলে আমাদের ফুল কাপ এবং হাফ কাপ টি এবং কফি তৈরি করা সম্ভব এখান দিয়ে। এখন আমাদের এডিটিংয়ের ব্যাপার ছিল একটা। তো এডিট ফাংশনটা দেখানোর জন্য আমাদের কী করতে হবে, এখানে ওয়াটার বাটনটা প্রেস করে রেখে ডিভাইস থেকে অন অফ করতে হবে, মানে অফ করে আবার অন করতে হবে, তাহলে আমাদের এডিট মোডে যাবে। ঠিক আছে, আমরা দেখি কীভাবে এডিট মোড করা যায়। আমি ওয়াটার বাটনটা প্রেস করে রাখলাম, এবারে পাওয়ারটা অন করলাম। ঠিক আছে, তাহলে এডিট মোডে চলে গেল। এখন এখানে কি আছে, বাই ডিফল্ট সব 5.0 আগে সেট করা আছে। তো আমি এটা বাটন প্রেস করে করে চেঞ্জ করতে পারি। সবগুলো এডিট হয়ে গেলে এগুলো অটোমেটিক্যালি সেভ হয়ে থাকবে, শুধু পাওয়ারটা অফ করে আরেকবার অন করতে হবে। এখন আমরা যে কোনো কিছু তৈরি করতে পারবো। আমাদের যে সময়টা আমরা এখানে ফাংশনে সেভ করে দিয়েছি ওই সময় অনুযায়ী সব কিছু চলবে। রিলের শব্দ শুনে বোঝা যাচ্ছে যে তিন সময়ে বন্ধ হয়েছে। সব ফাংশনই ভালোভাবে কাজ করে। তো এটা একটা ওপেন সোর্স টাইপের প্রজেক্ট। এটা যদি প্রফেশনাল কিছু করতে হয় বা ফ্যাক্টরি প্রোডাকশন টাইপের করতে হয় তাহলে এটাকে আরও মডিফাই করতে হবে। ভবিষ্যতে হয়তো এই ধরনের একটা সার্কিট আপনাদের করে দেখাবো, যেটা হয়তো ওপেন সোর্স হবে না কিন্তু ভিডিওটা দেখাবো, আউটপুট ভিডিওটা দেখাবো। আর যদি কারো কাস্টম জিনিস লাগে প্রোডাক্ট টাইপের তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।